আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করবো আজ আমার প্রচারের টাইটেল আপনি ঈশ্বরের সন্তান না বলে সন্তান আপনি ঈশ্বরের সন্তান না দিয়াবলে সন্তান খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই বাক্য আপনারা মন দিয়ে শুনবেন এবং আপনারা বুঝতে পারবেন আপনি এখনও পর্যন্ত কার কাছে বন্দী হয়ে আছেন কোন আত্মার কাছে বন্দী হয়ে আছেন ঈশ্বরের পবিত্র আত্মার কাছে নাকি দিয়াবলের আত্মার কাছে আপনি বন্দী হয়ে আছেন আপনি কার সন্তান আপনি কি ঈশ্বরের সন্তান নাকি কি আপনি দিয়াবলের সন্তান তাই আজকে চলুন আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এক যখন তিন অধ্যায় সাত থেকে দশের পথ এক যখন তিন অধ্যায় সাত থেকে দশের পথ এখানে ঈশ্বরের বাক্য বলছে বৎসেরা কেউ যেন তোমাদিগকে ভ্রান্ত না করে যে ধর্মাচারণ করে সে ধার্মিক যেমন তিনি ধার্মিক যে পাপাচরণ করে সে দিয়াবলের কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন যে কেউ ঈশ্বর হইতে যাত সে পাপাচরণ করে না কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে এবং যে সে পাপ করিতে পারে না কারণ সে ঈশ্বর হইতে যাত ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে যে কেউ ধর্মচারণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয় হালে লুইয়া হালে আজকে ঈশ্বরের সন্তানেরা আপনি কি ঈশ্বরের সন্তান নাকি কি আপনি দিয়াবলের সন্তান তাহলে বাক্য বলছে যে কেউ তোমাদিগকে বৎসরা তোমরা যেন ভ্রান্ত না হও কেউ যেন তোমাদেরকে ভুল পথে চালনা না করে তাহলে বাক্য বলছে যে পাপাচরণ করে সে দিয়া বলের যে পাপ আচরণ করে পাপাচরণ করে সে দিয়া বলেন হতে পারে আজকের আপনি যিশুর যিশুকে বিশ্বাস করেন হতে পারে আপনি যিশুর প্রার্থনা করেন হতে পারে আপনি উপবাস প্রার্থনা করেন হতে পারে আপনি পাঁচ বছর ছ বছর দশ বছর আপনি প্রভুতে আছেন কিন্তু এটা নয় যে আপনি ঈশ্বরকে ডাকেন যিশুকে বিশ্বাস করেন প্রার্থনা করেন তা বলে ঈশ্বরের আত্মা যে আপনার মধ্যে আছে এটা নয় কিন্তু হতে পারে আপনার মধ্যে দিয়াবলের আত্মা আছে হতে পারে আপনার মধ্যে দুষ্টু আত্মা আছে তাই ঈশ্বরের সন্তানেরা আজকের আপনি কোন আত্মার দ্বারা পরিচালিত হচ্ছেন দিয়াবলের আত্মা শয়তানার আত্মা না ঈশ্বরের আত্মা আগে সেটা আপনাকে জানতে হবে যদি আমরা দেখি যিশুর যে বারোজন শিষ্য ছিল তার মধ্যে একজন যার নাম ছিল ঈশ্বরিতীয় জিহুদা এই জিহুদা কি হলো যখন ফরিসি সদ্যকিরা তাকে লোভ দেখালো তিরিশটা রূপার মুদ্রার লোভে সে কি করলো যিশুর সমস্ত খবরাখবর যিশু কোথায় থাকতো কি করতো তাকে ধরিয়ে দেওয়ার জন্য সমস্ত খবর সেই জিহুদা তাদেরকে প্রচার করতো গোপনে সে লোভে পড়ে গিয়েছিল কিন্তু এক টেবিলে বসে খাওয়া দাওয়া করতো যিশুর সঙ্গে যিশু যেখানে যেত যিশুর সঙ্গে জিউদা যেত এবং যা কিছু আলোচনা হতো সেখানে জিউদা থাকত। তা বলে এই নয় যে জিউদা যিশুর সঙ্গে আছে বলে তার মধ্যে ঈশ্বরের আত্মা কাজ করছে না সেই জায়গায় কিন্তু সে গোপনে পাপ করত কি পাপ সে লোভ করেছিল লোভ আজকের ঈশ্বরের সন্তানরা আপনি কি সেই জিউদার মতো কাজ করছেন আপনি ঈশ্বরে আছেন আপনি প্রার্থনা করছেন আপনি অনেক বৎসর যিশুতে আছেন আপনি উপবাস করছেন সব করছেন কিন্তু আপনার মধ্যে কি সেই লোভ আছে যে কোনো লোভ সে টাকা পয়সা হতে পারে অর্থ হতে পারে সম্পত্তি হতে পারে জায়গা জমি হতে পারে বা পর স্ত্রী পর পুরুষ পর পুরুষ এই রকম আপনি কি কোনো লোভের মধ্যে আপনি জীবনযাপন করছেন বা খাবার দাবার যে কোনো লোভের মধ্যে আপনি কি জীবন জীবনযাপন করছেন আপনি ঈশ্বরকে ডাকছেন অথচ আপনি লোভের বসে আছেন লোভের মধ্যে আপনি জীবনযাপন করছেন তাহলে ঈশ্বরের সন্তানেরা সেই জায়গায় জিউদা কিন্তু যিশুর সঙ্গে থেকেও সে তিরিশটা রূপার মুদ্রার লোভে যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য গোপনে সমস্ত তথ্য পাচার করত সে কিন্তু লোভ করেছিল যদি আমরা দেখি স্বর্গরাজ্যের ব্যাপার যখন স্বর্গরাজ্যে ঈশ্বর স্বর্গদূতকে স্বর্গরাজ্যের দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে লোভ জোর মেঘেছিল এবং লোভ হলো সব বড় পাপ যদি আমরা জগতের বুকে দেখি যখন শয়তান বল যখন হবাকে ফলটা খাওয়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করলেন ঝল চাতুরি করলেন অবশেষে অবশেষে সেই ফলটা লোভে পড়ে খেলেন মিষ্টি সুস্বাদু বলে যখন তাকে লোভ দেখানো হয়েছিল হবা সেই ফলটা খেলেন আদমকে খাওয়ালেন ঈশ্বর সন্তানরা এই লোভ সব বড় পাপ আজকের আপনি কি ঈশ্বরের আরাধনা করেও যিশুর কাছে এসেও আপনি কি পাপ করছেন আপনার মধ্যে কি এখনও সে রাগ আছে আপনার মধ্যে এখনো কি সে অভিমান আছে আপনার মধ্যে এখনো কি সে হিংসা আছে আপনার মধ্যে এখনও কি জেদ আছে আপনার মধ্যে এখনও কি কেন আছে আপনার মধ্যে এখনও কি ব্যবচার আছে আপনার মধ্যে এখনও কি মূর্তি পূজা আছে আপনার মধ্যে এখনও কি লালসা আছে আপনার মধ্যে এখন কি মাতাল আছে আপনি মাদরামি করছেন তাহলে কিন্তু ঈশ্বরের সন্তানেরা আপনি কিন্তু দিয়া বলের আত্মা দ্বারা পরিচালিত হচ্ছেন আপনি যতই যিশুর প্রার্থনা করুন যতই হে ঈশ্বর হে ঈশ্বর হে প্রভু হে প্রভু করুন না কেন আমনা আপনি কিন্তু দিয়া বলের আত্মা দ্বারা চালিত হচ্ছেন আপনি বুঝতেই পাচ্ছেন না এই জন্য এই কারণে ঈশ্বরের মিরাক্কেল ব্লেসিং আশীর্বাদ আপনার জীবনে আপনি পাচ্ছেন না এই কারণে আপনি পাচ্ছেন না কারণ আপনি পাপ করে চলেছেন পাপ করে চলেছেন আর বাক্য কি বলছে আটের পদে এক যখন তিন অধ্যায় আটের পদে যে পাপ আচরণ করে সে দিয়া বলের হালে লুইয়া হালে লুইয়া আপনি কি পাপ করছেন আপনি কি কোনো বিষয়ে পাপ করছেন রাগ অভিমান হিংসা লালসা মোহ মূর্তি পূজা ব্যবিচার যে কোনো বিষয় আপনি কি পাপ করছেন মাতাল আপনি কিন্তু দিয়া বলের আপনি কিন্তু দিয়া বলের আপনি লোক দেখানো প্রার্থনা করছেন আপনি মন্ডলিতে আসছেন চার যে আসছেন উপাসনাগতে আসছেন হে প্রভু হে প্রভু আপনি ব্যাপিস্ট মনেছেন সমস্ত কিছু করেছেন কিন্তু আপনার মধ্যে এখনও সেই পাপাচরণ আপনি করে চলেছে আপনার মধ্যে ঈশ্বরের আত্মা নেই ঈশ্বরের পবিত্র আত্মা নেই আপনার মধ্যে কোন আত্মা কাজ করছে দিয়াবলের আত্মা সয়তানা আত্মা কাজ করছে তাই বাক্য কি বলছে বাক্য বলছে কেন না দিয়াবল আদি হইতে পাপ করিতেছে হালে লুইয়া দিয়াবল প্রথম থেকে পাপ করেছে। প্রথম থেকেই ঈশ্বর যখন থেকে পৃথিবী নির্মাণ করেছিলেন সৃষ্টি করেছিলেন তখন থেকে তার কাজ মানুষকে পাপে পরিচালনা করা মানুষকে পাপে নিয়ে যাওয়া ঈশ্বরের সন্তানরা আজকে আপনি ঈশ্বরের আরাধনা করেও আপনি কিন্তু বুঝতেই পারছেন না যে কোন আত্মা দ্বারা আপনি চালিত হচ্ছেন আপনি মীরাক্কেল আমরা জীবনে দেখতে পাচ্ছেন না আপনি ডেলিভারেন্স দেখতে পাচ্ছেন না ঈশ্বরের অভিষেক পবিত্র আত্মার অভিষেক আপনি আপনার জীবনে দেখতে পাচ্ছেন না ঈশ্বর দিতে চান ঈশ্বর আমাকে অন্য জলে আশীর্বাদ করতে চান ঈশ্বর তার বাক্যে বলেছে আমি আপন বাক্য পাঠা তোমাকে সুস্থ করিব ঈশ্বর তার বাক্য বলেছে আমি তোমার তোমার আমি তোমাকে অন্য জেলে আশীর্বাদ করিব ঈশ্বর তার বাক্য বলেছে আমি যুগান্ত পর্যন্ত প্রত্যেক দিন আমি তোমার সঙ্গে আছি ঈশ্বর তার বাক্যে বলেছে তুমি ভয় পেও না তারপরেও আপনি ভয় পাচ্ছেন তারপরেও আপনি দেনায় ডুবে যাচ্ছেন তারপরেও আপনি অসুস্থতার মধ্যে জীবনযাপন করছেন তারপরেও আপনার মধ্যে সেই মানসিক সুখ শান্তি নেই অশান্তি পারিবারিক অশান্তি ইত্যাদি ইত্যাদি কেন আপনি তো বলে থাকেন পাঁচটার প্রচুর প্রার্থনা করি উপবাস করি দশ বছর যিশুকে ধরে আসি ফল দেখতে পাচ্ছি না উত্তর পাচ্ছি না কেন ঈশ্বরের সন্তানরা আপনি দুষ্টু আত্মা দিয়াবলের আত্মার কাছে বন্দী হয়ে আছেন আপনি পাপাচারণ করছেন তাই বাক্য বলছে যে পাপ আচরণ করে সে দিয়াবলের আপনি যতই হে প্রভু হে প্রভু করেন না কেন আপনি কিন্তু ঈশ্বরের আত্মার কাছে ঈশ্বরের আত্মা আপনার মধ্যে নেই ঈশ্বরের সন্তান আপনি হতে পারেননি আপনি দিয়াবলের সন্তান তাই বাক্য বলছে দিয়াবল আদি হইতে পাপ করিতেছে ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন হালে লুইয়া ঈশ্বর তার পুত্রকে যিশুকে এই জগতের বুকে কেন পাঠালেন আপনি পাপ করে চলেছেন পাপ করে চলেছেন আপনার পাপকে শোষণ করার জন্য আপনার পাপকে তুলে নেয়ার জন্য যিশু আসলেন আপনারা ভুল বুঝে থাকেন যিশু এসেছে আপনারা বলে থাকেন যিশু এসেছে ধর্ম পরিবর্তন করতে আপনারা এসেছেন যিশু এসেছে মানুষকে মানুষকে ভুল পথে চালনা করতে না যিশু এসেছেন আপনার আপনি যে পাপে জীবনযাপন করছেন সেই পাপটা তুলে নেয়ার জন্য তিনি এসেছেন আপনার বা আপনাকে জীবন দিতে এসেছেন আপনাকে বাঁচাতে এসেছেন এই জগতের বুকে হালে লুইয়া তাই বাক্য বলছে যেন দিয়াবলের কার্য সকল লোভ করেন হালে দিয়া দিয়াবলের কার্য সকল দিয়াবলের কাজ আমরা জীবনে চলছে আপনি ঈশ্বরের আরাধনা করছেন আপনি যিশুর প্রার্থনা করছেন কিন্তু আপনার মধ্যে রাগ আছে আপনার মধ্যে অভিমান আছে আপনার মধ্যে হিংসা আছে আপনার মধ্যে লালসা আছে আপনি ব্যবীচার করছেন আপনি মূর্তি পূজা করছেন আপনি মাদলামো করছেন আপনি মানুষকে ঠকাচ্ছেন আপনি নেশার মধ্যে ডুবে আছেন আজকের ঈশ্বরের সন্তানেরা আপনি কিন্তু দিয়াবলের আত্মার দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন আপনি কিন্তু ঈশ্বরের সন্তান এখনও পরিপূর্ণভাবে হয়ে উঠতে পারেননি আপনি যতই প্রার্থনা করুন যতই হে প্রভু হে প্রভু হে যিশু হে যিশু করুন না কেন আপনি কিন্তু এখনো পর্যন্ত ঈশ্বরের আদমার কাছে আপনি নিজেকে ধরে দিতে পারেননি তাই ঈশ্বর আপনার জীবনে কাজ করতে পারছেন না ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারছেন না ঈশ্বর আপনাকে অভিষেক দিতে চাইছে ঈশ্বর আপনার দিয়ে আরও আরও অনেক কাজ করাতে চাইছেন ঈশ্বর কি বলেছে যিশু কি বলেছে যে আমাকে বিশ্বাস করে আমার থেকে সে আরও বড় বড় অলৌকিক কাজ করবে কিন্তু আপনি করতে পারছেন না কেন আপনি আপনি পাপ পাপের আত্মার কাছে দিয়া দিয়াবলের আত্মার কাছে দিয়া দিয়াবলের আত্মার কাছে আপনি বন্দী হয়ে আছেন শয়তানের আত্মার কাছে আপনি বন্দী হয়ে আছেন ঈশ্বরের সন্তানরা তাই বাক্য কী বলছেন যে কেহ ঈশ্বর হইতে যাত সে পাপ আচরণ করে না হালে লুইয়া আপনি যদি ঈশ্বর দ্বারা আপনি যদি এই জগতের বুকে পরিচালিত হন আপনাকে আপনি যদি ঈশ্বরের কথা শোনেন ঈশ্বর দ্বারা আপনি যদি তার কথা আপনি মেনে চলেন তাহলে আপনি পাপ করতে পারেন না কিন্তু আপনি যে পাপ করছেন আপনি ঈশ্বরের সন্তান নয় আপনি ঈশ্বরের সন্তান এখনও হয়ে উঠতে পারেননি কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে হালে লুইয়া হালে লুইয়া যে বীর্যের মধ্য দিয়ে যে বীর্যের মধ্য দিয়ে একটা বাচ্চা তৈরি হয় একটা সন্তান তৈরি হয় পুরুষের বীর্য যে বীর্য গুরুত্বপূর্ণ বীর্যের মধ্য দিয়ে যে বাচ্চা তৈরি হয় সন্তান তৈরি হয় ঈশ্বরের সন্তানেরা সেই সেই ঈশ্বরের বীর্য আপনার মধ্যে আছেন আজকে যদি আপনি পাপ করেন তাহলে ঈশ্বরের বীর্যের আপনার মধ্যে নেই ঈশ্বরের বীর্যের সন্তান আপনি নয় আপনি দিয়া বলে সন্তান আপনি শয়তানের সন্তান আপনি যদি ঈশ্বরের সন্তান হয় তাহলে ঈশ্বরের বীর্য আপনার মধ্যে আছে আপনি ঈশ্বরের বীর্যের দ্বারা যে সন্তান সেই সন্তান আপনি হালে লুইয়া হালে লুইয়া তাই বাক্য কী বলছে তাই বাক্য বলছে কারণ কারণ সে ঈশ্বর হইতে যাত হালে লুইয়া ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়া বলে সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে এখানেই প্রমাণিত হয় আপনি কি ঈশ্বরের সন্তান নাকি কি দিয়া বলে সন্তান তাহলে আপনি হতে পারে আপনি বহু বছর প্রভুতে আছেন হতে পারে আপনি প্রত্যেক সপ্তাহে মন্ডলিতে যাচ্ছেন হতে পারে আপনি প্রত্যেক দিন প্রার্থনা করছে হতে পারে আপনি উপোস প্রার্থনা করছেন হতে পারে আপনার বাপতিজম হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু এখনো পর্যন্ত সেই পুরানো আমিকে চেঞ্জ করতে পারছেন না এখনো পর্যন্ত সেই অতীতের কথাকে আপনি ধরে আছেন এখনও পর্যন্ত আপনি সেই পাপ কাজ করে চলেছেন এখনো পর্যন্ত আপনি প্রার্থনা করছেন কিন্তু মানুষের ওপরে রাগ অভিমান হিংসা মারামারি গালাগালি মারপিট ঝগড়া অশান্তি সমস্ত কিছু আপনার মধ্যে আছে তাই আপনি শয়তানের সন্তান দেয়া সন্তান তাই বাক্য বলছে ইহাতে ঈশ্বরের সন্তানগণ দিয়া বলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে যে কেউ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয় হালে লুইয়া আপনি যদি ঈশ্বরের আরাধনা না করেন আপনি যদি ঈশ্বর আপনাকে তৈরি করছেন সৃষ্টি করছেন এই জগতের বুকে পাঠিয়েছেন কেন ধর্মাচরণ করার জন্য ধর্মকর্ম করার জন্য আপনি কর্ম করছেন অথচ ধর্ম করছেন না আপনি ঈশ্বরের কাছে আসছেন না আপনি ঈশ্বরকে চিনতে পারছেন না এবং আপনি আপনার ভাইকে ভালোবাসছেন না ভ্রাতাকে আপনি প্রেম করছেন না তাহলে আপনি শুধু খা পড়ছেন খাচ্ছেন ঘুরছেন বেড়াচ্ছেন আনন্দ করছেন ফুর্তি করছেন এটা আপনি ঈশ্বরের সন্তান হতে পারেন না ঈশ্বর এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন কি জন্য কি কারণে আপনি ভুলে গেছেন তাই আপনি দিয়াবলের আত্মার দ্বারা বন্দী হয়ে আছেন দিয়াবলের আত্মার দ্বারা চালিত হচ্ছেন আজকের আপনারা প্রার্থনা করছেন কন্টিনিউ প্রার্থনা করছেন কিন্তু আপনারা ফল পাচ্ছেন না আপনারা শয়তান আপনার জীবনকে এমনভাবে ধ্বংস করছে আপনি বুঝতে পারছেন না যদি আমরা দেখি যে যখন যিশুর যে শিষ্য জিউদা স্কুলিতে জিউদা শয়তানের আত্মার দ্বারা সে চালিত হচ্ছিল শয়তানের আত্মা তাকে বন্দি করে রেখেছিল যিশুর কাছে আছে যিশুর কথা শুনছে কিন্তু আত্মা তাকে চালন চালন করছে যখন জিউদা যিশুর খাবার টেবিল থেকে যখন উঠে আসছিল তখন যিশুকে কি বললেন যিশু বললেন জিউদা তুমি যেটা করতে চাইছো সেটা তাড়াতাড়ি করো অর্থাৎ যিশু জানে যে জিউদা আমার তথ্য ও দিতে যাচ্ছে গোপন তথ্য পাচার করতে যাচ্ছে যিশু জানে মানুষের মন অন্তর ঈশ্বর তিনি বোঝেন তাই তিনি বলছেন জিউদা তুমি যেটা করতে চাইছো তুমি তাড়াতাড়ি সেটা করো লুইয়া ঈশ্বরের সন্তানারা আজকে সেই জায়গায় ঈশ্বর জানেন ঈশ্বর আপনাকে চেনেন জানেন মন জানেন আপনি কার কাছে বন্দী হয়ে আছেন কোন আত্মার কাছে বন্দী হয়ে আছেন তার শেষ পরিণতি কী হয়েছিল জিউদার যখন যিশুকে বন্দি করেছিল যখন যিশুকে ধরিয়ে দিয়েছিল তিরিশটা রূপর মুদ্রার বিনিময়ে তখন জিহুদা যখন তার ভুলটা বুঝতে পারলো তখন শয়তানের আত্মা কি করলো দুষ্টু আত্মা তাকে এমনভাবে চালিত করলো দুষ্ট আত্মা তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেল দুষ্ট আত্মা তাকে সুসাইড করালো দিয়াবলের আত্মা তাকে আত্মহত্যা করালো দিয়াবলের আত্মা তাকে একটি গাছে গলায় দড়ি দিয়ে তাকে ঝুলিয়ে দিল দিয়াবলের আত্মা তাকে মৃত্যুর দিকে নিয়ে গেল দিয়াবলের আত্মা তার জীবনকে ধ্বংস করে দিল দিয়াবলের আত্মা জিহু জীবনকে শেষ করে দিল ঈশ্বরের সন্তানরা সেই জীবরা কিন্তু যিশুর সঙ্গে থাকতো তার ভাগ্য কত ভালো ছিল যে সে স্বয়ং ঈশ্বরের সঙ্গে থাকতো প্রভুর সঙ্গে থাকতো ঈশ্বরের সন্তানরা আজকে আমরা অনেকেই আছেন আপনি ঈশ্বরের সঙ্গে আছেন আপনি প্রার্থনা করছেন অথচ দিয়া দিয়াবলের আত্মা আপনাকে চালনা করছে দিয়াবলের শয়তানের আত্মার দ্বারা আপনি চালিত হচ্ছেন আজকে এই জন্য এই কারণে আজকে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন এই জন্য এই কারণে আজকে আপনি শেষ হয়ে যাচ্ছেন ঈশ্বরের সন্তানরা সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন শয়তান আপনার জীবনকে ধ্বংস করতে চাইছেন শয়তান আপনার জীবনকে শেষ করতে চাইছেন ঈশ্বরের সন্তানরা তাই আপনি আপনি আগে ঠিক করুন চিন্তা করুন আপনি কার সন্তান আপনি দিয়াবলের সন্তান নাকি আপনি ঈশ্বরের সন্তান তাই আপনি যদি দিয়াবলের আত্মা দ্বারা এখনও পর্যন্ত চালিত হয়ে থাকেন আপনার মধ্যে যদি সেই পাপ কাজগুলো থাকে ইমিডিয়েটলি আজকের পরিত্যাগ করুন আপনারা সবাই বলুন আজকে আমি পাপ কাজ আমি পরিত্যাগ করলাম আজ থেকে আমি আমার সমস্ত পাপকে আমি বিসর্জন দিলাম তাই আপনারা অনেকেই আছেন বাপতিষ্ম নিচ্ছেন কিন্তু বাপতিষ্ম নেওয়ার পরেও জলে ডুবছেন জলে ডুবছেন বাপতিষ্ম নেওয়ার জন্য যিশু ডুবেছিল উঠেছিল আকাশ খুলে গিয়েছিল পবিত্র আত্মা তার ওপর নেমে এসেছিল। আর আপনি ডুবছেন জল থেকে উঠছেন আকাশও খুলছে না পবিত্র আত্মা আপনার মধ্যে আসছে না কারণ আপনি আপনি আমি লোক দেখানো বাপতিস্ম নিচ্ছেন আপনি লোক দেখানো আরাধনা করছেন আপনি লোক দেখানো ফার্স্টিং পেয়ার করছেন আপনি লোক দেখানো আপনি অজীবদের মতো প্রার্থনা করছেন রেজাল্ট জিরো আগে আপনি আপনার মনকে পরিবর্তন করুন আগে আপনি আপনার মনকে পরিবর্তন করুন যখন জোন যখন বাপতিস্ম দিচ্ছিল তার কাছে প্রচুর মানুষ এসে বলছে জন আমাকে দাও তখন জন বলল সাপের বংশধরেরা ধরেরা কে তোমাদেরকে বললো নেওয়ার জন্য আগে তোমরা মন পরিবর্তন করো আপনি দরুম করে ভাবতিস্মবেন না আগে আগে ঈশ্বরের বাক্য জানুন বুঝুন মনকে পরিবর্তন করুন ঈশ্বরের সন্তানরা তাই আপনি না জেনে আপনি দরুম করে বাপতিস্ম নিতে যাচ্ছেন আপনি আপনি বড় লকেট নিয়ে আপনি গলায় ঝুলিয়ে রেখেছেন আর লোককে দেখাচ্ছেন দেখুন আমি যিশুর ভক্ত একনিষ্ঠ ভক্ত তাই তিলকধারী হবেন না কপাল থেকে নাক পর্যন্ত তিলক কেটে প্রমাণ করবেন না যে আমি ভগবান আমি ভগবানের একনিষ্ঠ ভক্ত না যদি আপনি ঈশ্বরের শিষ্য হতে চান আপন ক্রুশ বহন করে তার পিছনে আসুন তাহলেই প্র ঈশ্বরের শিষ্য হতে পারবেন আপনি কাজ করুন ঈশ্বর আপনাকে আপনার কাজকে পছন্দ করেন আপনার কপাল থেকে নাক পর্যন্ত তিলক দেখে ঈশ্বর আপনার শিষ্য করবেন না আপনার গলায় বড়ো বড়ো লকেট ঝুলছে যিশুর ক্রুজ ঝুলছে সেটা থেকে প্রমাণ হবেন না যে আপনি যিশ্ব শিষ্য ঈশ্বরের শিষ্য ঈশ্বরের ভক্ত না ঈশ্বরের সন্তানেরা যদি আমরা দেখি এক সমরীয় নারীর তার পাঁচটা স্বামী ছিল পাপে জীবনযাপন করত। যখন যিশু তার জীবনে এসে যিশু তাকে ধরা দিলেন তখন সমরীয় নারী গ্রামে ছুটে গেলেন আর বলছি তোমরা এসো একজন আমার জীবনের সমস্ত গল্প বললেন আমার সমস্ত কথা বললেন সেই সমনীয় নারী পরিশ্রম করেছিল পরিশ্রম করে পাড়ে পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেছিল এবং পুরো গ্রামবাসীকে যিশুর চরণে যিশু সম্মুখে তুলে এনেছিল সেই জায়গায় যিশু নিজে থেকে তিনি খুশি হয়েছিলেন তিনি খাবার জোগাড় যোগান দিয়েছিলেন সে পরিশ্রম করেছিল সমনীয় নারী পরিশ্রম করেছিল আজকের ঈশ্বরের সন্তানরা আপনি পরিশ্রম করুন ওই তিলকধারী আর বড় বড় লকের ঝুলিয়ে প্রমাণ করবেন না আপনি যিশুর শিষ্য আপনি কাজ করুন আপনি কাজ করুন ঈশ্বর নিজে আপনার কাছে ছুটে আসবেন যদি আমরা দেখি মরিয়মের কথা মরিয়মের কথা কুমারী মরিয়ম সে সন্ধ্যাবেলায় ঈশ্বর কাছে আরাধনা করছিল ঈশ্বর আমি তোমায় পেতে চাই তোমায় পেতে চাই তোমায় পেতে চাই আর ঈশ্বর যখন স্বর্গ থেকে দুধ পাঠালো আর দুধকে বললেন দেখো এক ঈশ্বর ভসল কুমারী নারী কোথায় পাও তাই স্বর্গের দুধ মরিয়মের ঘরে এসেছিল মরিয়মকে কোথাও যেতে হয়নি ঈশ্বরের সন্তানরা আজকে যদি আপনি মন প্রাণ অন্তর দিয়ে ধ্যান করেন উপাসনা করেন তার আরাধনা করেন তার আপনার মনকে পরিবর্তন করেন ঈশ্বর খুঁজে খুঁজে আপনার কাছে আসবে আপনাকে কোথাও যেতে হবে না হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বর আপনার নিকটবর্তী হবে ঈশ্বর আপনার গৃহে আসবেন ঈশ্বর দুধ পাঠিয়েছিল মরিয়মের গৃহেতে সেই দুধ খুঁজে খুঁজে এসেছিল আর এসে বলছে মরিয়ম ভালো খবর আছে তোমার জন্য সুখবর আছে তুমি মা হবে তোমার গর্ভে এক পুত্র সন্তান জন্ম হবে তার নাম রাখবে যিশু তিনি হবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখ তার ত্রাণকর্তা উদ্ধার কর্তা ঈশ্বর দুধ পাঠিয়েছিল ঈশ্বরের সন্তানরা আপনি কর্ম করুন পরিশ্রম করুন হৃদয়র মনকে পরিবর্তন করুন পাপ থেকে বেরিয়ে আসুন ঈশ্বর আপনাকে খুঁজে খুঁজে আমনার কাছে আসবে ঈশ্বরের আদমা পবিত্র বা খুঁজে খুঁজে আপনার কাছে আসবেন হালে লুইয়া আপনি শক্তিশালী হবেন যীশু যিশু শিষ্যরা যখন একটি ঘরের মধ্যে প্রার্থনা করছিল তখন যিশু স্বর্গে ফিরে গেলেন এবং ফিরে গিয়ে তিনি পবিত্র আত্মাকে পাঠিয়ে দিলেন আর পবিত্র আত্মা খুঁজে খুঁজে সেখানে আসলেন এবং তার শিষ্যদের ওপরে যখন পবিত্র আত্মা আসলো তারা শক্তিশালী হলো তারা ক্ষমতা পেল তারা বল পেল যখন পবিত্র আত্মা পায়নি তখন তারা জিউদের ভয়ে তারা হরিষিদের ভয়ে ঘরের ভিতর লুকিয়ে লুকিয়ে প্রার্থনা করতো বাইরে বেরোলেই মেরে ফেলবে বাইরে ভয় আছে যখন পবিত্র আত্মা আসলো তখন তারা দরজা খুললেন আর শক্তিশালী হলেন আর বললেন আয় এবার কে আসবি আমার সামনে আয় তখন তারা ক্ষমতা পেলেন বিভিন্ন ভাষায় নিত্য নতুন ভাষায় কথা বলতে শুরু করলো এবং সেই সময় যারা বড়ো বড়ো শিক্ষিত ব্যক্তি ছিল তারা শুনে অবাক হয়ে গেল ঈশ্বরের সন্তানরা আদমা নেমে আসবে ঈশ্বর স্বর্গ থেকে দুধ পাঠাবে আপনার কাছে তাই আমরা যারা এখনো পর্যন্ত হতাশ হয়ে নিরাশ হয়ে আজকে এখানে দৌড়ে যাচ্ছেন আজকে ওখানে দৌড়ে যাচ্ছেন আজকে বিভিন্ন জায়গায় মিরাক্কেল দেখে দৌড়ে যাচ্ছেন দৌড়ে যাবেন না ঈশ্বরের বাক্যেতে স্থির থাকুন আগে আপনি আপনার মনকে পরিবর্তন করুন অলৌকিক কাজ সব জায়গায় হবে অলৌকিক কাজ দেখে আপনি দৌড়ে যাবেন না প্রচুর লোক হচ্ছে বলে ভাববেন না জায়গাটা ঠিক প্রচুর লোক হচ্ছে বলে প্রচুর মিরাক্কেল হচ্ছে বলে ভাববেন না জায়গাটা পারফেক্ট ঈশ্বর বলেছে যেখানে দুই বা তিনজন আমার নামে একত্রিত হয় আমি সেখানে নিজে উপস্থিত থাকি আর যেখানে পঞ্চাশ এক লাখ লোক হয় সেখানে আমি থাকি একই ঈশ্বরের আত্মা সেখানে যে ঈশ্বরের আত্মা কাজ করছে এখানেও দুজন লোক হলেও সেখানে এক ঈশ্বরের আত্মা আত্মা কাজ করছেন অনেক সময় শয়তান বড় বড় অলৌকিক কাজ দেখায় বাক্যে বলা আছে নবী ভাববাদীরা তারা আসবে তারা বড় বড় অলৌকিক কাজ দেখাবে মানুষকে ভুল পথে চালনা করবেন ঈশ্বরের সন্তানেরা আপনি মনকে পরিবর্তন করুন বাক্যে স্থির থাকুন বিশ্বাসে স্থির থাকুন ধৈর্য ধরুন অপেক্ষা করুন ঈশ্বর তার আত্মা আপনার ওপর নিয়ে আসবে আর আপনি দিয়াবলের আত্মার হাত থেকে আপনি বেরিয়ে আসুন যে সয়তানের আত্মার দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন আজকে আপনি বিভিন্ন জায়গায় দৌড়ে যাচ্ছেন অথচ আপনার মধ্যে সেই লুসিপরের আত্মা দিয়াবলের আত্মা কাজ করছে আপনি পাপের মধ্যে জীবন জীবনযাপন করছেন আপনি শয়তানের আত্মার কাছে বন্দী হয়ে আছেন সেই জন্য ঈশ্বরের মিরাক্ষার ডেলিভারেন্স আজকে আপনি দেখতে পাচ্ছেন না আজকে দুষ্ট আত্মা আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে দিয়াবলের আত্মা আপনার জীবনকে শেষ করে দিচ্ছে আজকে সেই জন্য ঈশ্বরের অভিষেক আপনি দেখতে পাচ্ছেন না আজকে আপনি বাক্যকে নির্ভর করুন বাক্যের ওপর ভরসা রাখুন বাক্যের ওপর স্থির থাকুন ঈশ্বরের বাক্য বলছে যে বাক্যে মন দেয় সে মঙ্গল পায় হারে লুইয়া যিশু বলছে মন্ডুষুকের উঠিত নয় ঈশ্বরের থেকে নির্গত প্রত্যেকটা খেতে বাঁচবে হালে লুইয়া হালে লুইয়া তাই ঈশ্বরের সন্তানেরা আজকে আপনি আপনি ভেবে দেখুন চিন্তা করে দেখুন আপনি কোন আত্মার কাছে বন্দী হয়ে আছেন আপনি কোন আত্মার দ্বারা পরিচালিত হচ্ছেন আপনি কার সন্তান আপনি ঈশ্বরের সন্তান নাকি দিয়াবলের সন্তান তাই যখন আপনি নিজে বুঝতে পারবেন যে সত্যি তাই তো আমি আমি দিয়াবলের সন্তান আমার মধ্যে এখনও পর্যন্ত সেই সে রাগ আছে এখনো পর্যন্ত অভিমান আছে এখনো পর্যন্ত জেদ আছে এখনো পর্যন্ত কেন আছে এখনো পর্যন্ত লালসা আছে এখনো পর্যন্ত মোহ আছে এখনও পর্যন্ত মূর্তি পূজা আছে এখনো পর্যন্ত পরকীয় আছে এখনো পর্যন্ত ব্যবিচার আছে এখনও পর্যন্ত মাদরামিয়া আছে তাহলে আপনি সেই লুসিফরের সন্তান বলের আত্মা দ্বারা পরিচালিত হচ্ছেন তাই আপনি এখনো ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারেননি তাই আগে আগে নিজের অন্তর মনকে পরিবর্তন করুন তারপরে বাপতিসম নিন তারপরে ঈশ্বর আমরা জীবনকে অনেক অনেক আশীর্বাদ করবেন তাই আগে নিজেকে পরিবর্তন করুন নিজের অন্তর মনকে পরিবর্তন করুন পাপ থেকে বেরিয়ে আসুন এবং আপনি ঈশ্বরের সন্তান হন আপনি লুসিফারের দিয়াবলের সন্তান হবেন না আজই আজই আমরা জীবন থেকে দিয়াবলের সন্তানকে আপনি দিয়াবলকে তাড়িয়ে দিন দেয়াবলকে তাড়িয়ে দিন আমরা জীবন থেকে আর আপনি আজকে প্রার্থনা করুন ঈশ্বরের কাছে যে স্বর্গের মনীশ্বর তুমি আমার অন্তরে এসো তোমার আত্মা তুমি আমাকে দাও তোমার আত্মা দ্বারা তুমি আমাকে চালিত করো হে প্রভু তোমার জীবন্ত আত্মা তুমি আমাকে দাও যাতে আমি তোমার আত্মার বসে জীবনযাপন করতে পারি আত্মাতে প্রার্থনা করতে পারি আত্মার দ্বারা পরিচালিত হয়ে আমি আমার সমস্ত কার্য করতে পারি আমার মধ্যে থেকে ভীরত থেকে সরিয়ে দাও আমার মধ্যে থেকে দুর্বল আত্মাকে সরিয়ে দাও আমার মধ্যে থেকে যা কিছু মন্দ আত্মা দুষ্ট আত্মা দ্বারা আমি চালিত হচ্ছি সেই আত্মাকে সরিয়ে দাও পাপময় মায়ের জীবন থেকে তুমি আমাকে বের করে নিয়ে এসে তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে চালিত করো আমেন হালে লুইয়া দেখবে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন ঈশ্বর আপনাকে সাহায্য করবেন আপনি শক্তিশালী হবেন আপনি ক্ষমতা পাবেন আপনি বল পাবেন ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন আমেন জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া প্রভুকে ধন্যবাদ তাই আমি বিশ্বাস করি আজকে এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আমরা জীবনকে পরিবর্তন করলেন আমি বিশ্বাস করি আজকে বাক্যের মধ্য দিয়ে আজকের আমি আজই আজই দিয়াবলের আত্মার হাত থেকে দিয়াবলের সয়তানের আত্মার কবল থেকে আপনি বেরিয়ে আসলেন আমেন জয় যিসু হালে লুইয়া সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সবাইকে জয় যিসু হালে লুইয়া